সন্তু পান, সন্তু পানকে কিন্তু নিয়ে আসা হলো রাতের অন্ধকারে সিআইডি ভবনে, অর্থাৎ ভবানী ভবনে। এবং তোমাকে জানিয়ে দিই, আমরা দেখেছি আজকে যে মুহূর্তে রাজীব কুমার গিয়ে পৌঁছেছিলেন ডিজি রাজীব কুমার রাজ্যে, সেই সময় থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল একাধিক। কারণ জলপথে তার সফর, তার বিভিন্ন জায়গায় যাওয়া প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি বড় মাথা আজকে অ্যারেস্ট হতে চলেছে? কিন্তু সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে সন্তু পান, যে কিনা সাংবাদিকতা করার জন্য, যে কিনা কার্যত সন্দেশখালি নিয়ে, সন্দেশখালি খবর কভার করার জন্য যে গিয়েছিল, তাকে আজকের সেখান থেকে সন্দেশখালি থেকে কার্যত পাঠানো হলো ভবানী ভবনে। এখনও আমরা জানি না তার উপরে কী সেকশনস রয়েছে, এখনও পর্যন্ত আবারও জানিয়ে দিই তার উপরে 354, 509 এই সেকশনসগুলো লাগানো হয়েছে, এই সেকশনসগুলো দেওয়া রয়েছে। এবং সঙ্গে এও জানিয়ে দিই, যারা এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে দর্শক রয়েছে তাদেরকে এটাও জানিয়ে দিই, আগামীকাল হাইকোর্টে সন্তু পান মুভ করছে। সন্তু পানের হয়ে লড়বেন এই দেশের অন্যতম বিশিষ্ট আইনজীবী, অর্থাৎ হাইকোর্টে আগামীকাল কিন্তু সন্তুর পানের কেস উঠছে। তার আগে আজকে রাতে আবারও জানিয়ে দিই 3 দিনের পুলিশ কাস্টডি রয়েছে সন্তু পানের, এবং যেটা আগামী পরশুদিন শেষ হচ্ছে, তার আগে 22 তারিখে, অর্থাৎ আগামীকাল হাইকোর্টে কেস রয়েছে। তার আগে দেখা যাচ্ছে সন্তু পানকে রাতের অন্ধকারে নিয়ে আসা হয় ভবানী ভবনে, এবং সেখানে অতজন সাংবাদিক প্রস্তুত ছিল, উপস্থিত ছিল, সেখানে তাদেরকেও কিছু জানানো হয় না। প্রশ্ন করা হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাতেও জানানো হয় না। শুধু তাই নয়, পিঙ্কি তুমি থাকো, এই মুহূর্তে যখন আমাদের ভবানী ভবনে সন্তুকে ঢোকানো হলো সেই মুহূর্তে ছবিটা একবার দেখাবো। আরে ভাই সুন্দর রাজুবলজি, আমি আবারও চলে যাবো সরাসরি, আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে? তুমি যে ছবিটা দেখলে, সন্তু পান রিপাবলিক বাংলার সাংবাদিক, রাতের অন্ধকারে তাকে সিআইডির ভবানী ভবনে নিয়ে আসা হলো। আবারও যেটা জানাচ্ছি যে অফিসিয়ালি এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কী ঘটেছে, কী সেকশনে তাকে নিয়ে আসা হয়েছে, ঠিক কী চার্জের জন্য সিআইডি কেসটা টেক ওভার করেছে। তবে এটুকু আমাদের কাছে সোর্স মারফত যেটুকু খবর আসছে, আবারও বলছি সূত্র মারফত খবর আসছে যে সন্তু পানের, সাংবাদিক সন্তু পানের কেসটি এই মুহূর্তে টেক ওভার করেছে সিআইডি। মধুকল্পিতা, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখছি, যে মুহূর্তে ভবানী ভবনে নিয়ে সন্তুকে নিয়ে গাড়িটা ঢুকলো সেই মুহূর্তে ছবিটা আমি তুলে ধরছি। আমি আবারও চলে যাবো পিঙ্কি তোমার কাছে। পিঙ্কি, আরো একবার তোমার মাধ্যমে স্পষ্ট হতে চাইবো এই পুরো বিষয়টি। দেখো, আজকে যে সময় আমার যতদূর মনে পড়ছে 10:20 থেকে 10:30, এই সময়টায় কিন্তু সন্তু পানকে আমরা দেখেছি সন্দেশখালি থেকে হঠাৎই একটা টোটোতে করে বার করা হয়, এবং সেখানে দেখা হয় যে তাকে নিয়ে আসা হয় প্রথমে সন্দেশখালি ঘাটে, যার পিছনে বহু সাংবাদিক ছিলেন, শুধু রিপাবলিক বাংলা নয় আরও বিভিন্ন লিডিং মিডিয়া ছিলেন তার পিছনে। তাই জিজ্ঞেস করা হয় কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সন্তু যখন কথা বলতে যাচ্ছিল সেই সময় কখনো দেখা যাচ্ছে তার কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, কখন দেখা যাচ্ছে যে
পুলিশ আধিকারিকরা সন্তুকে নিয়ে আসছিলেন, পুলিশ কর্মীরা, তারা কখনো মুখ ঢাকা দিচ্ছেন। এইভাবেই তাকে ফেরিতে করে প্রথমে লঞ্চঘাট ক্রস করানো হয়, এবং শুধু তাই নয়, তারপর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা কার্যত একেবারে অন্ধকারে থাকে। কারণ রাত 10:20 বা 10:30 আমি বলছি, সেই সময়টা যেখানে নিয়ে আসা হচ্ছে সেটা অন্ধকার রাত, কোনো লিগাল সাপোর্ট তার কাছে নেই, এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। এবং আমরা যে ছবিটা দেখলাম, যে গাড়িটা ছিল ব্লু কালারের গাড়ি, সেই গাড়িটাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ আমরা দেখেছি নীল রঙের একটি ভ্যানে করে সন্তুককে নিয়ে আসা হচ্ছিল। তাই খুব সম্ভাবনা রয়েছে গাড়িটি মাঝে কোথাও চেঞ্জ করা হয়, এবং কিন্তু এই মুহূর্তে সন্তুকে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে। এখান থেকে প্রশ্ন উঠছে আর কি কি সেকশন অ্যাড হতে চলেছে, এখান থেকে প্রশ্ন উঠছে সিআইডি ঠিক কি বিষয় তদন্ত করবে। প্রশ্ন উঠছে যে আগামীকাল, আবার তো জানিয়ে দিই যে আগামীকাল সন্তু পান কিন্তু হাইকোর্টে মুভ করছে, অর্থাৎ হাইকোর্টে একটা কাল বড় দিন সন্তু পানের জন্য। হাইকোর্টের শুনানির দিকে আমাদের নজর থাকবে, এবং অবশ্যই একেবারেই বলা যেতে পারে হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে। এবং সন্তু পানকে এই মুহূর্তে যেমন নিয়ে আসা হয়েছে, তার পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে দিই যে যে সময় আমরা এই ছবি দেখিয়েছি যে আজকের ডিজি রাজীব কুমার কিন্তু পৌঁছে গেছিলেন সন্দেশখালিতে, এবং সন্দেশখালিতে যত সম্ভব রয়েছে তিনি কিন্তু আজকে থাকছেন। এবং একই সঙ্গে এটাও জানিয়ে দিই যে আজকের ডিজি রাজীব কুমার কিন্তু সন্দেশখালি ঘোরেন, বিভিন্ন দ্বীপে যান। এবং আজকের একটা প্রশ্ন উঠে আসছিল, সেই ছবি থেকে প্রশ্ন উঠে আসছিল যে খুব সম্ভাবনা রয়েছে আজ বড় কেউ অ্যারেস্ট হতে পারে, গ্রেফতারির সম্ভাবনা রয়েছে, বড় বোয়ালের হয়তো কোনো মাথা অ্যারেস্টের সম্ভাবনা রয়েছে, তার জন্য হয়তো ডিজে নিজে খোঁত দেখতে এসেছেন, বা হয়তো বা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছেন। এবং দেখা গেল সেই দিন যেদিন ডিজি সন্দেশখালি গিয়ে পৌঁছলেন, ঠিক সেদিন রাতেই আজকের দেখা যাচ্ছে সন্তু পানকে সন্দেশখালি থেকে নিয়ে আসা হয়। এবং আমরা দেখাচ্ছিলাম সেই ছবি, এবং আমার নজর রেখেছিলাম 3 দিন আগের ঘটনা, যেখানে দেখা গিয়েছিল সন্তু পানকে কার্যত এই সন্দেশখালি ফেরিঘাট থেকে টেনে হিচড়ে গ্রেফতার করা হয়, এবং গ্রেফতার করার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট কোর্টে। এখনও পর্যন্ত জানিয়ে দিই যে সন্তু পান সিআইডি যে ভবানী ভবন সেখানেই থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা দিকে নজর থাকবে। আমরা সিআইডি যে প্রেস রিলিজ সেটার জন্য অপেক্ষা করবো কি ঠিক ঘটেছে, ঠিক কী চার্জ নেওয়া হয়েছে সেই বিষয়ে জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করবো সেই প্রেস। আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে যোগাযোগ করবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আরও অনেকেই রয়েছেন। আমি প্রথমেই সজল বাবু রয়েছেন আমার সঙ্গে, সজল ঘোষ। সজলদা, এইভাবে সন্তুকে রাতের বেলা বের করা হলো সন্দেশখালি থানা থেকে, বের করে তাকে সলজা নিয়ে চলে আসা হলো কলকাতাতে, ভবানী ভবনে ঢুকলো তার গাড়ি। সরকারটাই তো রাতে চলছে, রাতের অন্ধকারের সরকার, অন্ধকারে সব কিছু চলছে। শাজাহান যেমন অন্ধকারে অপারেশন করে, পুলিশও সেরকম অন্ধকারেই কাজ করছে। কিন্তু একটা সন্তুকে কিংবা একজন সাংবাদিক, আমি আসবো তবে এই মুহূর্তে যে ছবিগুলো লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভবানী ভবনে ঢুকলো সন্তুর গাড়ি, মধ্যরাতে আনা হলো সন্তুকে ভবানী ভবনে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে রাতের অন্ধকারে সন্তুকে সেখান থেকে বের করা হয়, এবং বের করার পর কিন্তু সেখান থেকে তাকে সোজা নিয়ে আসা হয় ভবানী ভবনে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সরকার পুরোটাই রাতের অন্ধকারে চলে, শাজাহান রাতের অন্ধকারে অপারেশন করে, পুলিশও রাতের অন্ধকারে একজন সাংবাদিককে অনেকটা কিডন্যাপ স্টাইলে তাকে নিয়ে চলে এলো ভবানী ভবনে। এত রাতে তাকে কেন নিয়ে আসা হলো, তাকে দিনের আলোয় আনা যেত, এবং আমি জানি না এই কেসটা নতুন করে সিআইডি হাতে হ্যান্ডওভার করা হলো কি না জানা নেই, এর পরে তাকে আরও কোনো নতুন ধারায় আরও কোনো নতুন মামলায় ট্যাগ করা হবে কি না। কিন্তু আমি বিশ্বাস করি বাংলার জনমত জাগ্রত হচ্ছে, মানুষ জেগে উঠছে। এইভাবে কোনো একজন সাংবাদিক, আমি এই মুহূর্তে একটু আগে আমরাও খবর আর একটা খবরও পেয়েছি, সেটা হচ্ছে আরও অনেক সংবাদ মাধ্যমের যারা সামনের ফ্রন্ট ফেস থাকেন তাদেরকে
নামেও এফআইআর বা মামলায় জড়ানো হয়েছে। আগামী দিন কী হবে সেটা বলা যায় না, কিন্তু আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যমের ওপর যারা হামলা চালিয়েছে, যখনই হামলা চালিয়েছে, জানবেন তাদের শেষের সেদিন শুরু হয়ে গেছে। যে কি খেলা খেলা হচ্ছে রাজ্যের পুলিশের তরফ থেকে, যে এই রাতে হঠাৎ সন্তুকে নিয়ে যাওয়া হয়। আমরা শুনব সেই সময় কি বলা হলো যখন ভবানী ভবনে আনলেন, আসা আসলো সন্তু। শুনুন, বিষয় হচ্ছে, একটু শুনেন। আমরা শুনলাম যখন নিয়ে আসা হলো রিপাবলিকের প্রতিনিধিকে, তখন তিনি নিজে বলছেন শঙ্কুদেব যে তিনি জানেন না কেন নিয়ে আসা হয়েছে। যখন সন্দেশখালি থেকে বার করা হলো তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি জানেন না তাকে কোথায় নিয়ে আসা হয়েছে। মানবাধিকার বলে কি আদৌ কিছু আছে? শুনুন, একটা সাংবাদিক গুম আর ক্যামেরা নিয়ে হ্যাঁ শ্লীলতাহানি করতে গেছিল বলে অভিযোগ, সেই গুরুত্ব লাইভ দেখাতে দেখাতে, এবং সেই গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করতে রাজ্যের পুলিশের 10 দিন পুলিশ কাস্টাডির দরকার ছিল। কোর্ট প্রথমেই এতটাই ইগনোর করেছে, 3 দিন দিয়েছে, এখন বুঝেছে যে হাইকোর্টে কাল মামলা আছে, কালকে উত্তর দিতে হবে। 3 দিনে তো কোনো তদন্ত হয়নি, 3 দিনে ওকে নিয়ে আমরা আপনারা দেখতে পেয়েছেন কোথাও গেছে, ঘটনাস্থলে গেছে, কোনো জায়গায় গেছে। এবার কালকে যে সকালবেলা গিয়ে বলবে না হুজুর বেল দেওয়া যাবে না, বিরাট অপরাধী সন্ত্রাসবাদীকে ধরেছি, এর কাছে প্রচুর তথ্য পাওয়া গেছে, এসব তো হাইকোর্টে চলবে না, শুনবে না হাইকোর্ট, তখন সরকার থাপ্পড় খাবে, ছেড়ে দিতে হবে 2 ঘন্টার মধ্যে, তখন মুখ বাজাবে কি করে? সেই জন্য রাত্রে বসে কাগজপত্র তৈরি করবে বলে এসব এনেছে। আর তারপরে আমি খুবই সন্দেহ প্রকাশ করছি, কোনো ফিসি কাজ কারবার চলছে হচ্ছে আপনার সন্দেশখালিতে। এখন সাংবাদিক সন্তু যদি ওখানে থাকে, আপনাদের আরও 10টা ক্যামেরা ওখানে থাকে, সেসব ছবিতে উঠবে, লোকের নজরদারিতে থাকবে, তাই এটা ওদের হচ্ছে ট্রিক্স।